গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন ও একষট্টি জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ শেষ হয়েছে পাঁচ দিলে পাঁচ দিনে জেলা পরিষদে পাঁচশোটি এবং গাইবান্ধা পাঁচ আসনে দশটি ফর্ম বিক্রি হয়েছে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা বলছেন মনোনয়ন পেলে বিএনপি জামায়াত ঠেকাতে সচেষ্ট থাকবেন তারা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির শেষ ছিল জেলা পরিষদ এবং উপনির্বাচনের মনোনয়ন পেলে বিএনপি জামাতকে প্রতিরোধে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট থাকার কথা জানান মনোনয়ন প্রত্যাশীরা জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে এখানে দলীয় মনোনয়ন দেন এবং আল্লাপাক যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি এলাকার তৃণমূলের মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য আমি অবশ্যই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ বিএনপি জামাত আসবে রাজপথে কোন সাহসে জনগণের জন্য তাদেরকে প্রত্যাখ্যান করছে আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি জনগণের সেবা করব যদি আমি মনোনয়ন পাই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রবীণ রাজনীতিবিদ এবং ত্যাগী নেতাদের বিবেচনা করার কথা জানিয়েছে আওয়ামী লীগ জেলা পরিষদে যারা মনোনয়ন চেয়েছেন দেখা যাচ্ছে সকলেই ওই জেলার অত্যন্ত সিনিয়র নেতা সংগঠনের জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এখানে মনোনয়ন বোর্ড রাজনৈতিক বিবেচনায় তাদের যোগ্যতা তাদের ত্যাগ এবং কতদিন ধরে তারা দলের সাথে আছেন এসব দেখেই সিনিয়র নেতাদের মধ্য থেকেই মনোনয়ন চূড়ান্ত করবেন আগামী দশই সেপ্টেম্বর গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের দলীয় সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা